চিরবিদায় নিয়ে গেলেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম। ভিডিওটি যদি ভালো লাগে এটি লাইক কমেন্ট এটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ সকাল থেকেই তামিম ইকবালের অবসর নিয়ে বাংলাদেশ ক্রিকেট টোলপা। রাতের দিকে তামিমের অবসরের খবর নতুন মাত্রা যোগ হয়। তামিম অবসরের বিষয় নিয়ে ঢাকা একটি হোটেলে জরুরি সভা ডাকেন বিসিবি। সেখানে বিসিবির পরিচালকের সঙ্গে বৈঠক বসেন নাজমুল হাসান পাপন। বৈঠক শেষে বিসিবি প্রধান এক সংবাদ সম্মেলনে তামিমকে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। নাজমুল হাসান পাপন বলেন, এখনও তামিম ইকবালের অবসরের কোনো লিখিত কোনো আসেনি। ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবাল, তবে তামিম কোনো কারণে যদি অধিনায়কত্ব না করেন তাহলে দল পরিচালনা করবেন লিটন দাস। যে কোনো কারণে তামিম ইকবাল না খেললে ভাইস ক্যাপ্টেন হিসেবে লিটন কুমার দাসের অধিনায়কত্ব করার সম্ভাবনা আছে, কিন্তু তামিম ইকবাল এখনও আশায় আছে বাংলাদেশ। আর মাননীয় প্রধানমন্ত্রী যদি তামিম ইকবালকে ফোন করেন তাহলে তামিম ইকবাল আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি। দেখা যাক তামিম ইকবালকে ফোন করে কিনা।